আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিও টপিক সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-এর নতুন ভর্তি তথ্য এবং আপডেট তথ্যের রিভিউগুলো তোমাদের জানাই দিব। যেহেতু তোমাদের কৃষিগুচ্ছের অলরেডি কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার তারিখ প্রকাশিত হয়ে গেছে এবং এজন্য অনেকেরই স্বপ্ন থাকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাতে এখানে চান্স পাওয়া। এবং কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা শেষ করে তুমি অনেক ভালো ভালো চাকরি করতে পারবা। এজন্য আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যে এই যে কৃষির যে আমাদের কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে কয়টা বিশ্ববিদ্যালয় আছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কী কী সাবজেক্ট আছে বা এখানকার যে ভর্তি পরীক্ষাটা নিবে এর মানবন্টনটা কী বা এখানে চান্স পাওয়ার জন্য তোমার কী কী করণীয় আশা করি সকল তথ্য তুমি জানতে পারবা। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা শুরু করব, প্রথমে আমরা আলোচনা করব কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে কয়টা বিশ্ববিদ্যালয় আছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সিট সংখ্যা কত। তো প্রথম যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা কি, সেটা আমাদের সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। সো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এটা কিন্তু অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়, কারণ এই বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা প্রায় 1116টি এবং বাংলাদেশের যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে এটা কিন্তু সবার প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু সবার প্রথমে এটা প্রতিষ্ঠিত হয়েছে এজন্য অনেকেরই স্বপ্ন থাকে এখানে পড়াশোনা করার। তারপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যেটা গাজীপুরে অবস্থিত, এটার সিট সংখ্যা আছে 330টি। তারপর শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা ঢাকায় অবস্থিত, যেহেতু এটা ঢাকায় অবস্থিত অনেকের পড়ার ইচ্ছা থাকে শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এটার সিট সংখ্যা আছে 704টি। তারপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এটার সিট সংখ্যা আছে 431টি। তারপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা তো গুচ্ছর আন্ডারে, তাহলে এখানে আবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কীভাবে আসলো? তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের আন্ডারে এটা ঠিক আছে, কিন্তু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি যে অনুষদটা আছে সেই কৃষি অনুষদটা কিন্তু এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সেখানে ভর্তি নয়। সো এটাও কিন্তু মোটামুটি কৃষি অনুষদটা অনেক ভালো, তো এখানেও প্রায় 443টার মতো সিট আছে। এই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু একটা নতুন বিশ্ববিদ্যালয়, সো যেহেতু একটা নতুন বিশ্ববিদ্যালয় এখানে যদি তুমি পড়াশোনা করো এখানকার পড়াশোনা করে এখানকার টিচার হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে, তো এটার সিট সংখ্যা আছে 60টি যেহেতু নতুন। তারপর আছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু চট্টগ্রামে অবস্থিত এবং এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা বিশ্ববিদ্যালয়। কেন ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় বলতেছি, কারণ এবছর কিন্তু চট্টগ্রাম এই ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এটাই কিন্তু এবছর প্রশ্ন করার একটা সম্ভাবনা আছে, কারণ কৃষিগুচ্ছ যে পরীক্ষাটা নিবে তার কিন্তু এবার প্রধান হিসেবে ভূমিকা পালন করবে এই বিশ্ববিদ্যালয়, এর জন্য এই বিশ্ববিদ্যালয় একটু গুরুত্ব দিতে হবে। তারপর আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আছে হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে টোটাল সিট সংখ্যা কত, তাহলে আমরা দেখতেছি দেখো এখানে কিন্তু সিট সংখ্যা হিউজ সিট সংখ্যা আছে, প্রায় 3568টির মতো আসন আছে, তার মানে হিউজ একটা আসন আছে। একটু যদি ভালো করে পড়াশোনা করো এখানে কিন্তু চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে। তো এখন আমরা মেনলি জানবো বিস্তারিত এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা এখন জানবো যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে আসন সংখ্যাগুলো আছে এই আসন সংখ্যাগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে দেখো এখানে কিন্তু আমাদের এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যে কৃষি সাবজেক্ট আছে ব্যাপারটা কিন্তু এরকম না, এখানে অসংখ্য ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন ভেটেনারি আছে, কৃষি অনুষদ আছে, পশুপালন অনুষদ আছে, এর আন্ডারে বিভিন্ন ধরনের কিন্তু সাবজেক্টগুলো আছে। সো এই সাবজেক্টগুলো দেখলে তুমি কিন্তু বুঝতে পারবা। তারপর যদি আরও দেখি, আমরা যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবা। তারপর তুমি চাইলে শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে যে সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবা। সো তারপর যদি আমরা একটু চলে যাই, তারপরে দেখো আমরা এখন জানবো যে এখানকার আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, অর্থাৎ এখানে যেহেতু পরীক্ষা অনেকে দিবা তো পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাকে আগে আবেদন যোগ্যতাটা জানতে হবে। তো এখানকার আবেদন যোগ্যতাটা কী, এখানে আবেদন যোগ্যতা হলো তোমার এসএসসি যদি 2019-এর হয় এবং এসএসসি যদি 20 অথবা 21-এর হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা, এবং এটা কিন্তু অবশ্যই তোমার এইচএসসি অবশ্যই তোমার 22 এবং 23 হতে হবে। তার মানে যারা সেকেন্ড টাইমার অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আসো তারা কিন্তু চাইলে এখানে পরীক্ষাটা দিতে পারবা। তারপরে দেখো এখানে আমাদের কি জিপিএটা হলো যে তোমার এসএসসি জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, চতুর্থ বিষয় ছাড়া আমাদের হিসাব করতে হবে, এইচএসসি যে জিপিএ থাকতে হবে সেটা তোমার 4 পয়েন্ট থাকতে হবে, এবং এটা আর মোট তোমার কত লাগবে এসএসসি এবং এইচএসসি এই দুটার জিপিএ যোগ করে তোমার 8.50 কিন্তু পেতে হবে। সো তারপরে দেখো এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে, সো এটা একটু মাথায় রাখবা, সেকেন্ড টাইমাররা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। সো আবেদনটা কোথা থেকে করবো, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি এখানে পরীক্ষা দেবো ঠিক আছে বাট আবেদনটা আমি কীভাবে করবো? সো আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে,
ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মাধ্যমে তুমি খুব ইজিলি কিন্তু কী করতে পারবা, আবেদনটা করতে পারবা। সো আবেদন কীভাবে করতে হবে বা আবেদনের প্রক্রিয়াগুলো কি, এ নিয়েও কিন্তু আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো সব কিছু দেখার জন্য। আবেদন ফি কত থাকবে প্রতি বছরে, যেহেতু আবেদন ফি কত থাকে, আবেদন ফি প্রায় 1200 মতো থাকে। সো 1200 কিন্তু আবেদন ফি থাকবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য। আর এখন প্রশ্ন থাকতে পারে, এই ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়? এই ভর্তি পরীক্ষাগুলো কিন্তু এই যে তোমার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কৃষির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু আমাদের ভর্তির যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। ওকে, সো এটা একটু মাথায় রাখতে হবে যে পরীক্ষাগুলো কোথায় অনুষ্ঠিত হয়, এটা কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে আছে এখানে অনুষ্ঠিত হবে। সো এখন আমাদের যেটা সম্পর্কে জানবো সেটা হলো যে এখানকার যে ভর্তি পরীক্ষাটা হবে, মানবন্ধনটা কী, এটা অবশ্যই জানতে হবে। মানবন্ধনটা হলো এখানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা কত মার্কের হচ্ছে আমরা জানি। এখানে পরীক্ষাটা হচ্ছে হলো তোমার 100 নম্বরে MCQ অনুষ্ঠিত হবে। এখানে জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসবে 30টি, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান থেকে, পদার্থ থেকে আসবে 20, রসায়ন থেকে আসবে 20, গণিত থেকে আসবে হলো 20, ইংরেজি থেকে আসবে হলো 10। তার মানে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে ম্যাথ কিন্তু তোমাকে অ্যান্সার করতেই হবে। আর কৃষির জন্য যেটা বলা হয়, যারা ম্যাথে ভালো থাকে, ভালো একটা প্রিপারেশন নিতে পারে, তাদের কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এর জন্য অবশ্যই অবশ্যই কৃষিতে চান্স পেতে গেলে ম্যাথের জন্য ভালো একটা প্রস্তুতি নিবা। আর এখানে জিপিএ থেকে নেওয়া হবে হলো 50 নম্বর, আর সেক্ষেত্রে তোমার এই জিপিএটাও একটু কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমরা পরে আবেদন পরে জানাবো। তো আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের যেহেতু এখনও অলরেডি আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, এটা এখনও সার্কুলারটা আসেনি। তবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তোমাদের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে কবে, দেখো পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে হলো 13 জুলাই। তার মানে এখনও যদি তুমি হিসাব করো, এখানে তুমি যথেষ্ট সময় পাচ্ছ ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য। কেউ যদি মনে করো যে ভাই আমি অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি হতাশ, বাট আমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই, তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা পারফেক্ট হবে। কারণ দিন শেষে তুমি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, সেখান থেকে তোমার যখন পড়াশোনা সম্পূর্ণ হবে, তখন কিন্তু তুমি ভালো কিছু করতে পারবা। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক সুনাম আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে এখান থেকে পড়াশোনা করে BCS-এ ভালো একটা সুযোগ থাকে। কারণ এই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে সেখানে দেখা যায় BCS-এ আলাদা কোঠার ব্যবস্থা থাকে। সো কিছু কিছু স্পেসিফিক সাবজেক্ট থাকে যেখানে পড়াশোনা করলে তোমার জন্য চাকরির সেক্টরে চাকরি পাওয়াটাও সহজ হবে। সো যাদের এরকম চিন্তাভাবনা আছে যে আমি দ্রুত চাকরি পেতে চাই, দ্রুত পরিবারে হাল ধরতে চাই, তাদের জন্য কিন্তু কৃষির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই পরীক্ষাটা সবচেয়ে ভালো। কারণ একটা পরীক্ষা দিচ্ছ, তার মধ্যে তুমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টের কিন্তু চান্স পাওয়ার সুযোগ তোমার সৃষ্টি হচ্ছে। এর জন্য যারা এখনও কোথাও চান্স পাওনি, হতাশ হবা না, কনফিডেন্স সহিত তুমি কী করবা, প্রিপারেশন নিবা। এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে যারা চাচ্ছ যে না আমি কৃষি গুছে চান্স পেতে চাই, বাট শেষ মুহূর্তে আমি কীভাবে প্রস্তুতি নিব, বা শেষ মুহূর্তে আসলে কোথায় পড়াশোনা করলে আমার জন্য ভালো হবে। সো যারা ঘরে বসে কৃষি গুচ্ছের প্রস্তুতি নিতে যাচ্ছ, গুচ্ছ পরীক্ষা দিয়ে চান্স পেতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা মেনলি কৃষি গুচ্ছ এবং গুচ্ছর জন্য আমরা একটা কোর্স চালু করছি। তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারো। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের যে নাম্বারটা আছে এই যে 01-86364-3423, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের বিকাশ নাম্বার, এটা আমাদের নগদ নাম্বার। এই নাম্বারে তোমাকে কী করতে হবে, মেসেজ করতে হবে। প্রথমে ভর্তি প্রথমে আগে তোমাকে বিকাশে টাকা পাঠাবে 2000 টাকা, পাঠানোর পর এই নাম্বারে মেসেজ করবো অথবা এই নাম্বারে কল দিয়ে জানালে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। আর ভর্তি করে নেওয়ার পরে তুমি এখানে ক্লাস করতে পারবা, তুমি এখানে অধ্যাবৃত্তি ক্লাস করানো হবে। অনেকে ম্যাথে দুর্বল আসো, ম্যাথের ক্লাসও কিন্তু করানো হবে, যদিও সার্কুলার এখনো প্রকাশিত হয়নি, হয়তোবা কয়েকদিনের ভিতরেই প্রকাশিত হয়ে যাবে। আর প্রকাশিত হয়ে গেলে তখন তোমাকে যেহেতু ডেট অলরেডি দিয়ে দিয়েছে কবে পরীক্ষা হবে, তার মানে এখন তোমাকে বসে থাকলে হবে না। আর এখানে ভর্তি হওয়ার জন্য তোমার আলাদা সুবিধাও আছে। কী সুবিধা? এখানে ভর্তি হওয়ার আগে তুমি তাহলে ফ্রি ক্লাস করতে পারবা, 2-3টা ফ্রি ক্লাসের সুযোগ আছে। সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা আছে বা স্ক্রিনেও দেখানো যাচ্ছে, ওই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে দেবে ভাই আমি আমাদের আপনাদের এই কৃষি গুচ্ছ যে টার্গেট ব্যাচ আছে সেখানে ভর্তি হতে চাই, আগে আমি ফ্রি ক্লাস করব। সো এটা যদি মেসেজ করো তোমাকে আমরা ফ্রি ক্লাস পাঠিয়ে দেবো 3টা। ফ্রি ক্লাস দেখার পরে যদি তোমার ভালো লাগে তারপর তুমি ভর্তি হতে পারো। আশা করি তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হও, তোমাকে চান্স পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, ক্লাস করার মাধ্যমে যত শর্টকাট দরকার, হাতে ক্যালকুলেশন সব কিছু তোমাকে শেখাই দেওয়া হবে। আশা করি শেষ পর্যন্ত তোমরা লড়াই চালাই যাবা, যারা শেষ পর্যন্ত লড়াই চালাই যাবে তারা শেষ পর্যন্ত জয়ের দেখা পাবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি তোমাদের সকলের মনে আশা যাতে পূর্ণ হয়, তোমার বাবা মার মুখে হাসি ফুটে। এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।